হ্যালো বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের ইতিহাসের ধারণা অর্থাৎ যে প্রথম অধ্যায় তোমাদের রয়েছে ইতিহাসের ধারণা, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা করবার পূর্বে এখনও পর্যন্ত যারা আমার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সর্বপ্রথম আমার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ভূগোল এবং উচ্চ মাধ্যমিকের এই সমস্ত বিষয়ের সবার আগে নোটিফিকেশন পেতে যে পাশের বেল আইকনটা দেখতে পাচ্ছ সেই বেল আইকনে প্রেস করে নাও। চলো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিহাসের ধারণা। আলোচনা করবার পূর্বে একটা কথা তোমাদের বলে দিই, বিগত যে কয়েকটা বছর মাধ্যমিক হচ্ছে তাতে দেখবে খেয়াল করে বা তোমাদের দাদা দিদিদের সাথে যদি যোগাযোগ করো তাহলে দেখতে পাবে যে বিগত 4-5 বছর ধরে ইতিহাসে খুব কঠিন প্রশ্ন পড়ছে মাধ্যমিকে। অতএব তোমাদের কিন্তু মাধ্যমিকে ইতিহাস খুব ভালো করে পড়তে হবে। আজকের যে ইতিহাসের ধারণা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে প্রশ্ন পড়ে 1 নম্বরের, 2 নম্বরের এবং বড় প্রশ্ন হিসাবে আসে 4 নম্বরের। এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো 8 নম্বরের বড় প্রশ্ন আসে না। অতএব আজকে এই চ্যাপ্টারের 4 নম্বরের বড় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। আরেকবার বলে দিই, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর এর গুরুত্ব কী। আরেকবার বলে দিই, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর এর গুরুত্ব কী। 4 নম্বরের প্রশ্ন, এটাও সবগুলোই 4 নম্বরের প্রশ্ন হবে। প্রশ্ন 3, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কোট আনকোট জীবনের ঝরাপাতা এর গুরুত্ব কী। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা এর গুরুত্ব কী। প্রশ্ন 4, নারী ইতিহাসের ওপর টিকা লিখো। নারী ইতিহাসের ওপর টিকা লিখো। 5 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহার সুবিধা অসুবিধা কী কী। ইতিহাসের তথ্য সংগ্রহের ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা কী কী। 7 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সম্প্রকাশের গুরুত্ব নির্ণয় করো। ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশের গুরুত্ব নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান রূপে কিভাবে ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান রূপে কিভাবে ব্যবহৃত হয়। এই ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে এই যে 8টা প্রশ্ন বললাম, এই 8টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কথা আবারও বলছি, মনে রাখবে বিগত যে 4-5 বছর মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিহাসের প্রশ্ন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই কথাটা মাথায় রেখে কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করতে হবে, খুব ভালো করে শর্ট প্রশ্ন 1 নম্বরের 2 নম্বরেরগুলো পড়তে হবে, 4 নম্বর এবং 8 নম্বরগুলো খুব ভালো ভালো করে মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টার থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসে না, কোশ্চেন আসে না, শুধুমাত্র 4 নম্বরের কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। 1 নম্বর 2 নম্বর আসে, সেগুলো তোমরা কোনো সহায়িকা থেকে পড়ে নিতে পারো। পরবর্তীকালে আমি আরও সাজেশন নিয়ে আসবো তোমাদের কাছে 1 নম্বর 2 নম্বরের জন্য, কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো এবং মাধ্যমিকে আগামী দিনের যাতে পথ চলা সুন্দর হয় সেজন্য কিন্তু আমার এই চ্যানেলটিকে ফলো করো। আমি তোমাদের জন্য নানান বিষয়ে আলোচনা নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।